জি আলিম, আমরা শুরু করতে পারি? ও এক মিনিট, জি আলিম ভাই। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আল উসুলুস সালাসা বা ইসলামে তিনটি মূলনীতি ব্যাখ্যামূলক ক্লাসে। আমাদের ক্লাস নেবেন আমাদের প্রিয় ওস্তাদ শেখ কাসিম বিন আব্বাস মাদিনী, যিনি মদিনা ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে ইসলামিক গাইডেন্স অ্যান্ড দাওয়া সেন্টারে আল জুবাইল সৌদি আরবে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তো আমাদের ক্লাস শেষে ভাই ও বোনেরা সবাই প্রশ্ন করতে পারেন, কিন্তু আমাদের বিশেষ অনুরোধ থাকবে ভাইরা যেন কমেন্ট ভাইরা যেন অডিওর মাধ্যমে এবং বোনেরা যেন লিখিত কমেন্টের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করেন। জি ওস্তাদ, আপনি শুরু করতে পারেন। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم وان المساجد لله فلا تدعوا مع الله احدا في অবস্থিতি আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা আমাদের যে ধারাবাহিক ক্লাস আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, ইসলামের তিনটি মূলনীতি ও উহার প্রমাণপঞ্জী, এই বইয়ের উপর আমরা ধারাবাহিক ইতিপূর্বে 8টি ক্লাস সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নবম ক্লাস। ইতিপূর্বে যেহেতু আমাদের কথা হয়ে আছে যে এই বইটি সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি রচনা করেছেন, এবং এই বইটি মূলত আকিদার বই, আমাদের বিশ্বাসের বই। এ বইয়ে তিনটি মূলনীতি নিয়ে সাধারণত সে কথা বলেছেন, আর সেই মূলনীতিগুলো হলো আল্লাহর জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অর্জন করা। যে তিনটি জ্ঞান সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে, সকলকে প্রশ্ন করা হবে আমরা যখন কবরে যাব, আমাদের সকলকে এই তিনটি প্রশ্ন করা হবে। আর সেই তিনটি বিষয় যেহেতু সবাইকে প্রশ্ন করা হবে, অতএব এই বিষয়গুলি ভালোভাবে জানা, যার মাধ্যমে কবরে আমরা সঠিক উত্তর দিতে পারব, আমাদের জন্য সহজ হবে। বিজয় সম্মিলিত শেখ অতি ছোট আকারে তিনি বই লিখেছেন, যে বইটি একটু ব্যাখ্যা বা আলোচনার প্রয়োজন রয়েছে। বেশ কিছু বিষয় যেগুলো আলোচনা করা হলে আমরা বিশেষ করে তিনটি মূলনীতি বুঝতে আমরা আমাদের সহায়ক হবে, আমরা বুঝতে পারব। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি সম্মানিত শেখ, তিনি মূল বিষয়গুলো আলোচনা করার পূর্বে বেশ কিছু মাসআলা আলোচনা করেছেন। আমরা যে মাসআলাগুলো নিয়ে কথা বলেছে, প্রথমত তিনি তিনটি মাসআলা আলোচনা করেছেন, প্রথমত তিনি চারটি মাসআলা আলোচনা করেছেন, এরপরে নতুন করে আবারও তিনি তিনটি মাসআলা আলোচনা করেছেন। সেই তিনটি মাসআলা সময়ের মাঝে আমরা একটি মাসআলা কয়েকটি ক্লাসে বা কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকে আমরা সম্মানিত শেখের যে তিনটি মাসআলা নিয়ে তিনি কথা বলছেন, তার মাঝে যেহেতু প্রথম মাসআলা আমাদের হয়ে গেছে, দ্বিতীয় মাসআলা নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথম মাসালা ছিল, সম্মিত শেখ বলেছেন যে প্রত্যেকের জ্ঞান অর্জন করা আবশ্যক হলো, যে তারা যেন এই তিনটি মাসালাকে ভালোভাবে জানে, এই তিনটি মাসালা সম্পর্কে জ্ঞান অর্জন করে, এটি তাদের উপর আবশ্যক। এরপরে সম্মিত শেখ তিনি মাসালা উল্লেখ করেছেন যে প্রথম মাসালা ছিল আন্নাল্লাহ খালাকানা, আল্লাহ সুবহানাহু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আহারের বা রিজিকের ব্যবস্থাপনা করে দিয়েছেন, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক একাকী ছেড়ে দেননি, আমাদেরকে গাইড দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। এরপরে সম্মিলিত শেখ উল্লেখ করেছেন যারা নবীগণের অনুসরণ অনুকরণ করেছেন, তাদের আনুগত্য করেছেন, তারা জান্নাতি হবে, তারা জান্নাতি হবে। একইভাবে আমরা যেহেতু
শেষ উম্মত, আমাদের নিকট আমাদের সর্বশেষ নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমাদের উপর আবশ্যক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার আদেশ এবং নিষেধকে মেনে চলা। তিনি বলেছেন, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করবে তিনি জান্নাতি হবে, আর যে তার অবাধ্য হবে, তাকে অমান্য করবে, তার স্থান হবে জাহান্নাম। এই বিষয়গুলি আমাদের কথা হয়েছিল। আজকে তাহলে দ্বিতীয় মাসআলা আমরা বলবো। সম্মানিত শেখ দ্বিতীয় মাসআলা আলোচনা করেছেন এভাবে, তিনি বলেছেন, আল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতি। সম্মানিত শেখ উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি সন্তুষ্ট হবেন না, সন্তুষ্ট হন না যে তার ইবাদাতে অন্য কাউকে শরীক করে, তার ইবাদাতগুলি অন্যের জন্য করে, তার ইবাদাতে অন্য কাউকে পার্টনার হিসেবে নির্ধারণ করে। লা মারাকুন মুকাররাব, নাকি আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাকে, ওয়ালা নাবিয়ুন মুরসাল, নাকি আল্লাহর যে প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলগণকে এসেছিলেন তাদেরকে, সর্বশেষ নবীও যদি হন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর যে ইবাদাতগুলি রয়েছে সেই ইবাদাতগুলি দিয়ে দেয়, নবীর জন্য পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কখনো সন্তুষ্ট হতে পারেন না, কেননা ইবাদাত হবে একমাত্র তার জন্য। আজকে এই অংশের আমরা সংক্ষেপে ব্যাখ্যা আলোচনা করব এবং আমাদের ক্লাস আমরা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আবারও আমরা আজকের মাসআলাটি উল্লেখ করি বা আমরা স্মরণ করে নেই। আজকের আমরা মাসআলা বা আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর যে ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতগুলি যদি অন্যের জন্য করা হয়, অন্যকে অন্যকে উদ্দেশ্য করে করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সন্তুষ্ট হন না, বরং আল্লাহর এটি ক্রোধের বা রাগের একটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর তিনি ক্ষিপ্ত হন, রেগে যান। রেগে যাওয়া এটি আল্লাহর একটি গুণ, তবে আল্লাহর গুণকে মানুষের গুণের মতো আমরা বলবো না, আমরা হঠাৎ প্রতিশোধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তার নীতি নয়। হ্যাঁ, তিনি রাগান্বিত হন, রাগান্বিত হওয়া তার একটি গুণ, মহাগুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন না, বরং তিনি তাদের উপর রাগান্বিত হন। এখানে সম্মিলিত শেখ উল্লেখ করেছেন, যদি আল্লাহ নৈকট্যশীল ফেরেশতাও হয়, এরপর তাকে আমরা শরীক করতে পারবো না। যেহেতু বিষয়গুলো আমাদের আসবে আমাদের কাছে, তাহলে মাসআলাটি স্পষ্ট হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়ে তিনি কিছু আদেশ এবং কিছু নিষেধ করেছেন। কিছু আদেশ এমনও আমাদেরকে দিয়েছেন যেগুলো আমাদের উপর পালন করা আবশ্যক, যেগুলোকে আমরা ফরজ হিসেবে জানি। এছাড়াও ফরজ ছাড়াও এমন আদেশ রয়েছে যে আদেশগুলি ফরজ নয়, তবে করাটি ভালো। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছেন সেগুলো বর্জন করা আমাদের উপর আবশ্যক, বর্জন করা আবশ্যক। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের গাইড ম্যান হিসেবে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে গাইড দেবেন, আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন, কোরআনের আয়াত পাঠ করবেন, দিক নির্দেশনা দেবেন। এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। তাহলে শরীয়ত আমরা পেয়েছি আদেশ এবং নিষেধের না, কিছু আদেশ রয়েছে, কিছু নিষেধ রয়েছে। এখন আদেশ এবং নিষেধ এর মাঝে এই ধরনের কি কোনো জিনিস রয়েছে? যদি কেউ বলেন যেটি আদেশও হয়নি আর যাতে কোনো নিষেধাজ্ঞাও নাই, আমরা বলবো যেহেতু আদেশও নাই, যদি আদেশ থাকতো তাহলে সেটি আমাদের জন্য পালনীয় ছিল, আর নিষেধাজ্ঞাও নয়। যদি এমনটি হয় যে নিষেধও করা হয়নি, তাহলে সেটি করার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা রয়েছে, তবে শরীয়তের নীতি ফলো করে। যদি
সেই কাজটি করতে যে কোন নিষেধাজ্ঞার দিকে চলে যায়, তাহলে অবশ্যই সেটি নিষেধ। এ ধরনের কোন বিষয় শরীয়ত অবশ্য জটিল, খুব কমই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন, এটি আমাদের কাছে খুব স্পষ্ট। কেননা কেউ যদি কোনো কর্ম করেন, কোনো আমল করেন, তাহলে এর পিছনে তাকে দলিল দিয়ে করতে হবে। তাহলে দলিল দিতে গেলে তখন স্পষ্ট হবে যেটি আদেশ নাকি তার নিষেধ। যদি আদেশ হয়ে থাকে তাহলে আমরা করতে পারবো, করতে পারবো। যদি নিষেধ হয়ে থাকে তাহলে আমরা করতে পারবো না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু ইবাদত নিয়ে কথা হচ্ছে, যে সময় তো শেখ উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে অন্য কাউকে শরীক করা হবে, অন্য কাউকে তার হক দেওয়া হবে, চাই সে ইবাদত পরিপূর্ণ অথবা আংশিক, অথবা আংশিক, কোনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে করেন না, কোনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেননা আংশিকও যদি হয় সেটিও তিনি অপছন্দ করবেন, যা তিনি পরিপূর্ণভাবে পছন্দ করেন। মনে করুন নামাজটি, নামাজ পূর্ণ নামাজ সে আল্লাহর জন্যই করেছে, আল্লাহর জন্যই করেছে, কিন্তু কিছু অংশ অন্যের জন্য করেছে, এমনটি হতে পারে। কিন্তু এক তো পরিপূর্ণ আমরা বলেছি যে অন্যের জন্য করেছে, নামাজ আল্লাহর জন্য পড়িনি, সে যদি বলেও দেয় সাজদা আল্লাহর জন্য দেয়নি, স্পষ্ট বলে দিয়েছে, তারা তো সে বলেছে স্পষ্ট। কিন্তু যদি এমন হয় যে ইবাদতটুক আল্লাহর জন্য করেছে, কিন্তু তারই মাঝে কিছু অংশ অন্যের জন্য করেছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নামাজ, নামাজ পড়তে যে তিনি নামাজ পড়েছেন, তবে কোনো কারণবশত কোনো সাজদাকে, কোনো রুকুকে, কোনো অংশকে তিনি এমনভাবে আদা করেছেন যে আদা করার পিছনে তার কারণ ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল অন্যকে সন্তুষ্ট করা। তথা আমার পাশে আমার টিচার রয়েছেন, নামাজগুলো স্বাভাবিকভাবে পড়তাম, আজকে একটু সাজদাগুলো লম্বা করেছি, একটু রুকুগুলো লম্বা করেছি, এজন্য যে আমার পাশে যিনি রয়েছেন তিনি আমার টিচার, তিনি আমাকে ভালো বলবেন এবং আমাকে তিনি নামাজি বলবেন, নামাজে আমাকে বিনয়ী বলবেন। এটিও বড় ধরনের অন্যায়, কেননা সকল বিনয় নম্রতা রবের জন্য। কেউ যদি এই সাজদাকে লম্বা করে টিচারকে দেখানোর জন্য অথবা তার কাছে বাহবা লাভের জন্য, তার তিনি আপনাকে হয়তোবা এতে ভালোবাসবেন, তার ভালোবাসা লাভের জন্য, এখানে হচ্ছে শির, এটি হচ্ছে শির। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবাদত নিয়ে কথা বলেছেন, ইবাদত সংক্রান্ত তার আদেশ ছিল, আমরা সূরা বাকারার প্রথম দিক যদি পড়ি 21 এবং 22 নম্বর আয়াত, আমাদের কাছে খুব স্পষ্ট হবে, সেখানে অনেকগুলো দিক তিনি উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন তার বান্দাদেরকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, কিছু ডাক রয়েছে সাধারণ ডাক, তাতে সবাই রয়েছে, কিছু ডাক রয়েছে বিশেষ ডাক, তার একনিষ্ঠ বান্দাদেরকে ডেকেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে সবাইকে ডেকেছেন, যারা তাকে মানে অথবা মানে না, যারা তার আনুগত্য করে অথবা করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দাদেরকে ডাক দিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহর নবীকে তিনি যখন ডাক দিয়েছেন, কখনো নবী বলে ডাক দিয়েছেন, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু এখানে ডাক দিয়ে তিনি বলেছেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বেও যারা এসেছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্যই তিনি সৃষ্টি করেছেন, তোমরা ইবাদত বন্দেগী করো যাতে তোমরা তাকে ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ামত স্মরণ করেছেন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ এবং আকাশকে ছাদ স্বরূপ, একইভাবে বৃষ্টি থেকে বর্ষণ বর্ষণ করেন এবং পৃথিবী থেকে তোমাদের জন্য আহারের ব্যবস্থা করেন, তোমাদের জন্য শস্য উৎপাদন করেন। আল্লাহ তাআলা সে সঙ্গে তিনি বলেছেন, অতএব যেহেতু আল্লাহ সুবহানাহু এগুলো তোমাদেরকে দেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, ইবাদত করো। তাহলে প্রথম অংশে আমরা পেয়েছি ইবাদত করো তোমাদের প্রভুর, শেষ অংশে পেয়েছি ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো না, অন্য কাউকে ডেকো না,
আল্লাহর ইবাদত অন্য কারোর জন্য নির্দিষ্ট করো না, নির্ধারণ করো না। ও আন্তুম তা আলামু, অথচ তোমরা বিষয়টি জানো, বিষয়টি জানো। আমাদের কাছে তাহলে এখানে স্পষ্ট, এই জন্য আমরা বলতে পারি আমাদের যত ইবাদত হবে। সম্মিলিত শেখ যে আয়াতটি দিয়ে উদ্ধৃতি দিয়েছেন, দলিল পেশ করেছেন, সূরা জিনের 18 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, অন্য কাউকে ডেকো না, অন্যের ইবাদত করো না। তাহলে আমরা কোরআন মাজিদ খুলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বিষয়ে আমাদেরকে যে বিষয়টি আদেশ এবং নিষেধ দুটি দিক দিয়ে আমাদের আমাদের জন্য, আমাদের বুঝার জন্য, মানার জন্য সহজ করে দিয়েছেন, সেটি হচ্ছে আদেশ এবং নিষেধ। এক তো ইবাদতের কথা বলেছেন যে ইবাদত করো তিনি, এটি হলো তাহলে আমরা বলবো এটি আমরা পজিটিভের কথা বলতে পারি। নেগেটিভ দিক যদি বলেছেন যে শিরিক করো না, আল্লাহর সাথে অংশ স্থাপন করো না, তাহলে দুটি দিক পাওয়া গেছে। এখানে যদি এমনটি পাওয়া গেছে ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ, তোমরা আল্লাহর যে মসজিদগুলো রয়েছে এগুলো তো আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অতএব ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করো না, ইবাদত করো না। সূরা বাইয়ানা যদি পড়ি 5 নম্বর আয়াত আমাদের কাছে আরো স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত গেল ইবাদত গুলো যেন একনিষ্ঠভাবে তার জন্যই সম্পন্ন করা, তার জন্যই পালন করা হয়। তিনি এটি আমাদেরকে শুধু আদেশ করেছেন, তার আদেশ সমূহের যে গুরুত্বপূর্ণ আদেশ সেটি হচ্ছে আমরা একনিষ্ঠভাবে তার ইবাদত করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আমি কোনো আদেশ করিনি, আর যেটি করেছি সেটি হচ্ছে তারা দিনকে আল্লাহর জন্য, আল্লাহর জন্য সাব্যস্ত করে একনিষ্ঠভাবে, একনিষ্ঠ চিত্তে একমাত্র তারই ইবাদত করে, এটি তাদেরকে আদেশ করা হয়েছে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন একনিষ্ঠভাবে যেন আমরা আল্লাহর ইবাদত করি। ইবাদতগুলো এখানে উল্লেখ করা হয়েছে নামাজ, রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ করে সূরা বাইয়েনাতে তিনি ইবাদতের দিক তুলে ধরে বলেছেন যে একনিষ্ঠভাবে যেন ইবাদত করা হয়। কেননা সময়তে শেখ যেহেতু বিষয়টি উল্লেখ করেছেন যে মাসআলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে কাউকে শরীক করা হবে, এতে তিনি কোনো অবস্থাতে সন্তুষ্ট হতে পারেন না, তিনি কখনো সন্তুষ্ট হন না। এই মর্মে কিন্তু আয়াত যথেষ্ট করে আছে। আমরা যদি সূরা জুমারের 7 নম্বর আয়াত পড়ি আমাদের কাছে আরো স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে ইবাদত দেওয়া হবে, চাই সেটি পরিপূর্ণ অথবা আংশিক। আমরা যেমনটি উল্লেখ করেছি যদি একটি সাজদাও হয়, যদি ডাকের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডাক হয়, সবসময় আল্লাহকে ডাকে, কিন্তু একটি বিষয়ে আমি অন্য কাউকে ডেকেছি, অন্য কারোর কাছে ধর্ণা দিয়েছি, অন্য কারোর কাছে সেটি ফরিয়াদ করেছি, অন্য কারোর নিকট বিপদ থেকে আশ্রয় চেয়েছি, একটি ক্ষেত্রে চেয়েছি, এটিও আল্লাহর কাছে অনেক কঠিন। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় যেটি অন্যায় বলেছেন, সবচেয়ে বড় সেটি হচ্ছে কিন্তু ইবাদতে অন্য কাউকে শেয়ার করা, শেয়ার দেওয়া, আল্লাহর হক অন্য কাউকে দেওয়া। আসলে বিষয়টি এমনটি, শিরিকের বিষয়ে হয়তো আমরা অনেকে অনেক সময় হয়তো নাও বুঝতে পারি। আসলে শিরিক বলা হয় যে আল্লাহর ইবাদত, যেগুলো আল্লাহর ইবাদত রয়েছে, অন্য কারোর জন্য নির্দিষ্ট করা, অন্য কাউকে দেওয়া, আর প্রতিদান আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করা। তাহলে ইবাদতটি ছিল আল্লাহ, কিন্তু করেছে অন্যের জন্য, অন্যের জন্য করেছে। সওয়াবের ক্ষেত্রে আবার আল্লাহর কাছে দাবি দিয়েছে যে আমি তোমার কাছে আমি এর প্রতিদান চাই। আমরা দুনিয়ার ক্ষেত্রে বলতে পারি শিরিক, শিরিককে বুঝতে যে এভাবে আমরা বলতে পারি, আসলে শিরিক এভাবে আমরা বুঝব যে কোনো মালিক তিনি তার নিজস্ব কর্ম পালন করার জন্য, কর্ম করার জন্য তিনি কোনো চাকর ঠিক করেছেন, তাহলে এটি এটি চাকরটা তিনি তাকে বেতন দেবেন। এখন চাকর বলে যে না আমি অন্যের অন্যের আমি কিছু কাজ করে দেব, কিন্তু বেতন তোমার কাছ থেকেই আমি নেব, বেতন তোমার কাছ থেকে না, বেতন তোমাকেই দিতে হবে।
আমি অন্যের কাজ করে দেব, চাই সেটি পরিপূর্ণ হতে পারে আর কখনো আংশিক হতে পারে। 8 ঘন্টা ডিউটি করতে হয়, উদাহরণস্বরূপ তিনি বলছেন যে না আমি অন্যের 2 ঘন্টা ডিউটি করব, কিন্তু এরও টাকা কিন্তু আপনার কাছ থেকে আমি চাই, বেতন আপনার কাছ থেকে চাই। তাহলে এটি হলো অসমঝোতাপূর্ণ তার চিন্তাধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সবকিছু তিনি দেন, আমাদের সকল ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন, উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ আমাদেরকে ফলো করতে বলেছেন, মানতে বলেছেন। এখন তার আদেশগুলোকে যেগুলো আদেশ ছিল আদেশ পালন করতে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করেছি, তিনি যেইভাবে আদেশ করেছিলেন সেইভাবে তাকে ফলো না করে তার কথা না মেনে সেখানে আমাদের নিজস্ব পক্ষ থেকে বেশ কিছু কাজ করে ফেলেছি যা তিনি বিভিন্নভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। যেমনটি আমরা আয়াতে পেয়েছি যে ইবাদত একটি ইবাদতের কথা তিনি বলেছেন, সাথে সাথে ইবাদতের জন্য শরীক না করা হয় এই বিষয়টি তিনি আরো স্পষ্ট করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন। এই জন্য সম্মানিত শেখ বলেছেন যে আল্লাহ সুবহানাহু কোনো অবস্থাতে সন্তুষ্ট হতে পারেন না। ইমাম সূরা জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন তাকফুরু ফাইন্নাল্লাহ গানিয়ুন আনকুম, তোমরা যদি আল্লাহর সাথে কুফুরি করো, আল্লাহ অবাধ্য হও, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর আদেশকে না মেনে নাও, তাহলে তোমরা খুব ভালো করে জেনে রেখো আল্লাহ তোমাদের থেকে মুক্ত, তোমাদের থেকে আল্লাহ তারা মুক্ত, আল্লাহর কোনো ওয়াদা তোমাদের সাথে নাই, কোনো কন্ট্যাক্ট তোমাদের সাথে নাই, আল্লাহ তোমাদের সকল দিক থেকে তিনি মুক্ত। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আর তোমরা যে এই অন্যায় করলে, অবাধ্য করলে, কুফুরি করলে, অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফুরি করাতে কোনো অবস্থাতে তিনি সন্তুষ্ট না, তোমার উপর সন্তুষ্ট না, আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপর তিনি সন্তুষ্ট হতে পারেন না যে তার বান্দা তার অবাধ্য হবে, বরং অবাধ্য হয়ে অন্যের সে গোলামি করবে। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা আল্লাহর শুকর গুজার হও তাহলে তোমাদের প্রতি সন্তুষ্ট হবে, পক্ষান্তরে আল্লাহর অবাধ্য হলে আল্লাহকে তোমরা অমান্য করলে, তার বিধানকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে সন্তুষ্ট হবেন না। ফলে সম্মানিত শেখ এই কথাটি তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা ইবাদত করব ঠিক আছে, ইবাদতে যেন শরিক না হয় এবং সেটি যেন কোনো অবস্থাতে না হয়। আমরা উল্লেখ করেছি যে চাই সেটি পরিপূর্ণ হতে পারে অথবা আংশিকও হতে পারে। শিরকের যে বিষয়গুলি আমাদের হয়তো কোনো অবস্থাতে আলোচনা হবে, কোনো ক্লাসে আলোচনা হতে পারে, শিরক মূলত 2 প্রকার যেটি আমরা জানি, ছোট শিরিক এবং বড় শিরিক। এমনকি ছোট যেগুলো বড় শিরিক যা ইসলাম থেকে বের করে দেয়, আর ছোট শিরিক যা ইসলাম থেকে বের করে না, বড় শিরকের মাধ্যমে বান্দার সকল আমল ধ্বংস হয়ে যায়, ছোট শিরকের মাধ্যমে আমল ধ্বংস হয় না, সকল আমল ধ্বংস হয় না, বরং যে অন্যায়টি করেছে সেটি শুধু ধ্বংস হয়ে যায়। তাহলে ছোট শিরিক এবং বড় শিরকের মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আমরা উদাহরণ দিয়েছি সাজদা দেওয়া অথবা বিপদ থেকে মুক্তি লাভের জন্য কাউকে ঢাকা, এগুলো কিন্তু বড় শিরিক, সবচেয়ে বড় শিরিক। আমরা যেমনটি উল্লেখ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিককে সবচেয়ে বড় অপরাধ বলেছেন, মারাত্মক অপরাধ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, শিরিক হলো বড় অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়কে তিনি মহান বলেন, বড় বলেন, এর চেয়ে বড় আর হতে পারে না। এছাড়া তো অন্যায় অনেক রয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলো কিন্তু রয়েছে, ব্যভিচার, এগুলো তো অন্যায়। তবে অন্যায়ের মাঝে সবচেয়ে যেটি নিকৃষ্ট অন্যায় এবং আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম এবং কঠিন অন্যায় সেটি হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। আশা করি বুঝতে পেরেছি। এ ধরনের আয়াত সূরা তওবা করলে কিন্তু আমরা পাবো, আল্লাহ তাআলা বলেছেন ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, যে তোমরা যদি তাদের যে আচার ব্যবহার, তাদের আমল আখলাক, তাদের ইবাদাতে তোমরা যদি সন্তুষ্ট হয়ে যাও, তোমরা যদি সন্তুষ্ট হও,
তোমরা ভালো করে জেনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু সন্তুষ্ট হবেন না। ফা ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, এই ধরনের পাপাচারীদের কর্মে আল্লাহ সুবহানাহু কোনো অবস্থাতে সন্তুষ্ট হবেন না। এই জন্য সামনে তো শেখ তিনি কথাটি গুরুত্বের সাথে বলেছেন যে আল্লাহ তাআলা তো এক শিরককে পছন্দ করেন না, আর এটি কোনো অবস্থাতে তার কাছে প্রিয় হতে পারে না, যদিও সেটি নবী এবং রসুল গণের গণকে ডাকার মাধ্যমে অথবা তাদের কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে, তাদের জন্য মান্যত পেশ করার মাধ্যমে, তাদের নিকট মান্যত পেশ করার মাধ্যমেও যদি হয়, আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন না। তাহলে শিরিক করার যে ভয়াবহতা, যেহেতু শিরিক বিষয়ে এখানে কিছুটা আলোচনা হয়েছে, স্বামী শেখ তিনি উল্লেখ করেছেন যে শিরিক করাটি আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করে না, তিনিও বলেছেন যে আল্লাহ তাআলা কোনো অবস্থায় সন্তুষ্ট হতে পারেন না, সেটি যে ভয়াবহ পাপ আমরা আরো স্পষ্ট হতে পেরেছিলাম যখন আমরা সূরা আনফালের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ করতে থাকো, যতক্ষণ না এই পৃথিবী থেকে ফিতনা দূরীভূত হয়, ফিতনা দূর হয়ে যায় এবং পরিপূর্ণ দীন, দীনের ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য করা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালাতে থাকো। তথা কাফেরদের সাথে আমাদের যে চুক্তি, সে চুক্তি হবে, এর অর্থ আবার এই নয় যে আয়াতটি আমরা পড়েছি অনেক সময় ভুল বুঝে এবং সরাসরি আয়াত পেশ, আয়াতের অর্থ পেশ করে যে আল্লাহ তাআলা কাফেরদেরকে তিনি হত্যা করতে বলেছেন, তাহলে আমরা হত্যা করব না, হত্যা করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বিধর্মীদেরকে, তাদেরকেও তিনি নিরাপত্তা দিয়েছিলেন। ইসলাম হলো এমন দিন যে বল প্রয়োগ করে ইসলাম কবুল করা বিষয়টি এমনটি না, ইসলাম হলো শান্তিপ্রিয় ধর্ম, এতে সকল কল্যাণ রয়েছে, সবার জন্য নিরাপত্তা রয়েছে, একজন অমুসলিমের জন্য নিরাপত্তা রয়েছে। হ্যাঁ, তাদের সাথে আমাদের যুদ্ধ চলতে থাকবে, কখন, যখন তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাবে, যুদ্ধ চালাবে, আমাদের দিনের বিষয়ে তারা দিন নষ্ট করার ভূমিকা পালন করবে, তখন তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। মুসলিম দেশে যদি তারা কর দিয়ে থাকে, যদিও আমাদের যেহেতু বিশ্বে খুব কম দেশই রয়েছে যেখানে ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত রয়েছে, শরিয়া যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমাদের দেশেও আজকে যত ধরনের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। এক তো তাদের ব্যক্তিগতভাবে, আমরা গোষ্ঠীভাবে বা দলগতভাবে তাদের পূজামণ্ডপে অথবা তাদের উপাসনালয়ে এ ধরনের হামলা করেছে আমার জানা নেই, তবে ব্যক্তিগতভাবে কেউ ইসলামকে ভুল বুঝে অথবা কোনো পক্ষের প্ররোচনাতে তারা হামলা করেছে, এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে। অনেক সময় এর পিছনে অনেক কারণ জড়িয়ে রয়েছে, অনেকে বলার চেষ্টা করেছেন এবং বাস্তবতায় সেটি পাওয়া গেছে যে নির্দিষ্ট কোনো রাজনীতির স্বার্থ লাভের জন্য আমরা কোনো দলকে টার্গেট করে বলছি না, যে কোনো দল সেটি হতে পারে, যে কোনো অবস্থাতে সেটি হতে পারে, তার নির্দিষ্ট স্বার্থ লাভের জন্য কখনো কখনো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। কিন্তু ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, নিরাপত্তা দেবে, তারা কর দিয়ে থাকবে, আমাদেরকে কর দেবে, মুসলিমদেরকে কর দেবে, এই করের ভিত্তিতে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে যে এত পার্সেন্ট তারা দেবে, এত টাকা দেবে, এর বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, কেননা ইসলাম তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের উপর যে ট্যাক্স রয়েছে, যেহেতু তারা ইসলাম কবুল করে, সে ট্যাক্স আদা করার মাধ্যমে এই নিরাপত্তা দেওয়া হবে। যাই হোক না কেন, আমরা একটু দূরে চলে গেছি, কেননা আয়াতটি কিন্তু এমনটি অনেক সময় ভুল বুঝি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, আর দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়েছে। এখানে তার এটি বুঝের বিষয় ছিল
কেননা ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, আল্লাহ নিয়ে বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যে আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাই যতক্ষণ না তারা কালিমার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাসনা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নামাজ না আদা করবে, যাকাত না দেবে, যখন দেবে ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম, তখন তাদের নিরাপত্তা পাবে, তখন তারা তারা নিরাপত্তা পাবে তাদের অর্থ সম্পদের এবং তাদের শারীরিকভাবে নিরাপত্তা পাবে, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের যে বিধি নিষেধ রয়েছে যার ভিত্তিতে হয়তোবা কাউকে হত্যা করা হবে সেটি ভিন্ন প্রসঙ্গ। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছেন, যে শিরক হলো এমন একটা অন্যায় যে অন্যায় পৃথিবীতে সেটি একটি বড় ফিতনা, যতক্ষণ না সেই ফিতনা দূরীভূত হবে ততক্ষণ যুদ্ধ চালানোর আদেশ রয়েছে, যুদ্ধ চালানোর আদেশ রয়েছে। একইভাবে শিরকের ভয়াবহতা আমরা স্পষ্ট হতে পেরেছি যখন সূরা মায়েদার 72 নম্বর আয়াত জানতে পেরেছি, সূরা নিসার আমরা 48 নম্বর আয়াত জানতে পেরেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ। আজকে আমাদের শিরকের বিষয়টি একটু বেশি আলোচনা হবে, কেননা সমিত শেখ যেহেতু উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা শিরকের বিষয়টি কোনো অবস্থাতে মেনে নেন না, এতে সন্তুষ্ট হন না, যদিও তার ইবাদতগুলি নবীকে দেওয়া হয়। কেননা আজকে ডাকার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে হয়তো বা কয়েকটি পর্বে বলছিলাম যে আমাদের সমাজে আল্লাহ রসুলের নাম অথবা ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ এভাবে ডাকার ক্ষেত্রেও আল্লাহকে ডাকতে যে রসুলকে ডাকা হয় নাউজুবিল্লাহ মিন দ্বারা, এগুলো তাহলে বাড়াবাড়ি সীমালঙ্ঘন এবং এটি হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহগুলিকে তিনি ক্ষমা করেন না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহকে তিনি ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরক ছাড়া অন্য যে গুনাহগুলি রয়েছে সেগুলো তিনি চাইলে ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। এর অর্থ আবার এই নয় যে কেউ শিরিক করে ফিরে এসেছে সে তৌবা করতে চাই তার তৌবা নয়, না এমনটি বলা ঠিক হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিরিকের গুনাহ তিনি ক্ষমা করেন না যে মুশরিক শিরিক করতে করতে মারা গেল, মুসলিমও হতে পারে নাম মুসলিম কিন্তু সে শিরক চর্চা করে, কবরে সাজদা দেয়, কবরবাসীকে ডাকে, তার কাছে সাহায্য চাই, তাকে ধর্ণা দেয়, তার কাছে মান্নত পেশ করে, সবগুলো কিন্তু বড় বড় শিরিক, এমত অবস্থায় সে বিদায় গ্রহণ করে চলে গেল, মারা গেল, বড় শিরকে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না, আল্লাহর ক্ষমা তার প্রতি নাই। তবে এমনটি যদি হয় যে শিরিক করতে করতে আবার ফিরে এসেছে, আল্লাহর কাছে তৌবা করেছে, শিরিক থেকে মুক্ত হয়েছে, একনিষ্ঠভাবে আল্লাহকে ডেকেছে, আল্লাহ সুবহানাহু ক্ষমা করবেন, সকল গুনাহ তিনি ক্ষমা করেন, শুধু শিরকের নয় যত গুনাহ হতে পারে, যত গুনাহ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করতে চান, ক্ষমা করে দেন যদি একনিষ্ঠভাবে কেউ তৌবা করে। তবে শিরকের গুনার কথা আমরা বলেছি, যদি শিরক করতে করতে মারা যায় তাহলে তার আর অপশন বাকি থাকে না, যেহেতু সে তৌবা করেনি, শিরক করতে করতে মারা গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার জন্য নিশ্চিত হলো জাহান্নাম, জাহান্নাম তার আসল ঠিকানা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে শিরক সম্পর্কে তিনি সতর্ক করেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, শিরিক করে, তার ইবাদত অন্য কারোর জন্য নির্দিষ্ট করে, নির্ধারণ করে, কখনো পরিপূর্ণ কখনো আংশিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করেছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হলো জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম। এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি। আজকের বিষয়টি আমরা আর দুই একটি হাদিস পড়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু শিরকের বিষয় নিয়ে আজকে আমাদের কথা হয়েছে, যদিও শিরকের বড় শিরক এবং ছোট শিরকের আংশিক আমরা বলেছি, হয়তো সময় সুযোগে কখনো বিস্তারিত আমরা বলবো। শিরক মুক্ত ইবাদতের যে মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমাদেরকে আরো স্পষ্ট ধারণা দেয়, এটি আমাদের জন্য দিনকে বোঝা আরো সহজ হবে, দিনকে মানা সহজ হবে।
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, قال الله تعالى الله تعالى বলেছেন তথা হাদিসে কুদসি, ইবনা আদম হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, বনি আদমকে আল্লাহ তাআলা বলবেন, বনি আদম তুমি তো আমাকে ডাকোনি, আমার কাছে তুমি আশা পোষণ করোনি, আমার কাছে কামনা করোনি, তুমি আমাকে ডাকোনি, আমার ইবাদত করোনি এবং আমার প্রতি আশা পোষণ করোনি, যদি করতে গফর তো লাকা মা কানা মিনকা মা উবারি, তুমি যদি আমাকে ডাকতে আমার ইবাদত করতে তাহলে তোমার যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিতাম, আর এতে আমি পরোয়া করি না যে তোমার সব গুনাকে আমি ক্ষমা করে দেব, কোনো এই বিষয়ে কেউ কথা বলবে আমি কাউকে পরোয়া করি, বরং আমি আমার ডিসিশনে আমার সিদ্ধান্তে অটল, আমি আমি ক্ষমা করতে পারি যত অন্যায় হোক না কেন, তুমি শুধু আমাকে ডাকবে, তুমি আমাকে বলবে, তুমি আমার কাছে কামনা করবে, আশা পোষণ করবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে। তিনি ক্ষমা করেন, তার নাম হলো গফুর, তার নাম হলো গফফার, তিনি সব গুনাহ ক্ষমা করতে পারেন, এটি তার গুণ। তুমি আমার প্রতি আশা করবে, তুমি আমাকে ডাকবে, আমি কোনো পরোয়া করি না ক্ষমা করার, তথা ক্ষমা করে দেই। এরপর তিনি বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, হে বনি আদম তোমার গুনাহ যদি আকাশের যে মেঘমালা রয়েছে মেঘমালা সমপরিমাপ যদি হয়ে যায়, মেঘমালা আমরা তো বুঝতে পেরেছি আকাশ জুড়ে মেঘমালায় পূর্ণ, মেঘমালাতে পূর্ণ, সারা আকাশে মেঘ চলাচল করে, আমরা বিশেষ করে যারা প্লেনে ভ্রমণ করেছি আমরা তখন স্পষ্ট হতে পেরেছি, যদিও এই পৃথিবীর এই প্রান্ত থেকে মানে মাটির উপর থেকে অনেক সময় মেঘমালাকে আমরা পরিপূর্ণ দেখতে পারি না, তবে আমরা যখন একটু উপরে যাব তখন মেঘমালা আমাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে কথা বলেছেন যে আল্লাহ তাআলা এমনটি বলেছেন, এটি আল্লাহর একটি উদাহরণ যে তোমাদের অন্যায় যদি আকাশের যে মেঘমালা রয়েছে সে মেঘমালা সমপরিমাপ হয়ে যায়, মানে অনেক অনেক তোমরা পাপ করে ফেলে, এরপরে তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গফর তোলাকে আমি তো ক্ষমা করে দিতাম, আমি ক্ষমা করে দিতাম, এত গুনাহ তুমি করেছো, এত গুনাহ করেছো, ইবনা আদম লাউ আতাইতানি বিতিরাবিল আরদি খাতায়া, এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে বনি আদম শুধু আকাশের মেঘমালা নয়, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ করে গুনাহ নিয়ে তুমি উঠতে, পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আকাশ পূর্ণ হয়েছে, পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে, সারা পৃথিবী ভরপুর গুনাহ নিয়ে তুমি আমার কাছে তুমি এসেছো, সুম্মা লাকিতানি আমার সাথে তুমি মিলিত হয়েছ, আমাকে তুমি ডেকেছো, আমার কাছে তুমি চলে এসেছো, লা তুশরিকু বি শাইআ আমার সাথে তুমি শরীক করো, এত গুনাহ করেছো, পৃথিবী ভরে গেছে, আকাশ ভরে গেছে, এত গুনাহ নিয়ে তুমি আমার কাছে এসেছো, তুমি শিরিক করোনি, লা আতাইতুকা বিতিরাবিহা মাগফিরা আমি পৃথিবী ভরপুর ক্ষমা নিয়ে তোমাদেরকে অগ্রসর হতে ক্ষমা করে দিতাম, তোমাকে ক্ষমা করে দিতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন, কেউ যদি অন্যায় করতে করতে আকাশের মেঘমালা পূর্ণ করে ফেলে তার গুনাহ দিয়ে, সে পরিমাপ যদি তার গুনাহ হয়ে যায়, পৃথিবী যদি ভরপুর গুনাহ করে বসে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, শিরিক না করে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তাকে ক্ষমা করে দেবেন, এমনকি পৃথিবীতে যদি ক্ষমা চাওয়ার সুযোগও না থেকে থাকে। দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি, এক তো ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে, তিনি ক্ষমা চাইলেন, যদি এমনটি হয় ক্ষমা চাওয়ার সুযোগ পান, পৃথিবী ভরপুর গুনাহ নিয়ে আল্লাহর কাছে উঠেছেন, তাহলে তার কি অবস্থা হবে, তিনি কি জাহান্নামী হবেন, চিরকাল জাহান্নামে জ্বলবেন? আমরা বলবো এই ক্ষেত্রে একইভাবে তার বিধান হলো, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগ্রহ অনুকম্পা করে ক্ষমা করে দেবেন, এটি প্রথম অংশ, যদি তার ভালো দিক থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন তার বান্দাকে, অথবা দ্বিতীয় পয়েন্টে তিনি তার বান্দার এই প্রাশ্চিত্য যে প্রাশ্চিত্য তাকে দেবেন, এই প্রাশ্চিত্য তাকে ভোগ করতে হবে, কারা ভোগ করতে হবে,
এরপরে তিনি আবারও জান্নাতে চলে যাবেন। যদিও পৃথিবী ভরপুর গুনাহে উড়েছে, ভরপুর গুনাহে উড়েছে, একটা সময় এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলি যেহেতু তার প্রায়শ্চিত্তটাকে ভোগ করতে হবে, কেননা আল্লাহ তাআলা তিনি প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাননি, ক্ষমা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগ্রহ করে ক্ষমাও করেননি, গুনাহগুলো থেকে গেছে, আর অনেক গুনাহ করে সে আল্লাহর কাছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, তবে তার প্রায়শ্চিত্তটি তাকে ভোগ করতে হবে। যেমনটা আমরা উল্লেখ করছি, প্রায়শ্চিত্ত ভোগ করার আগে তিনি ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করতে পারে, তবে সর্বশেষ এমনটি হবে যদি শিরিক নাই করে অন্তত সে জান্নাতি হবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নামে অনন্তকাল থাকবে, বিষয়টি এমনটি হবে না। বিশেষ করে যারা তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করেছেন, শিরক করেননি, শিরক করেননি, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে শিরকের যে ভয়াবহতা এটি অনেক কঠিন। আরেকটি আমরা হাদিস করব, আল্লাহ নবীকে জিজ্ঞেসবাদ করা হলো যে হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, ইয়া আল্লাহ রাসূল, আবশ্যক যে দুটি বিষয় রয়েছে, আবশ্যক যে দুটি বিষয় রয়েছে সে দুটি বিষয় কি? আল্লাহ নবী তখন বলেছিলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আবশ্যক বিষয়ের মাঝে একটি বিষয় হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তবে আল্লাহর সাথে শরীক করেনি, আল্লাহ তাকে জান্নাত দেবেন, শরীক করেনি, শিরিক সংগঠিত হয়নি, শিরিক হয়নি, আর অন্যায় রয়েছে, পাপরাশি রয়েছে, কিন্তু শিরিক করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে মৃত্যুবরণ করলো তবে তার শিরিক রয়েছে সে জাহান্নামী হবে, সে জাহান্নামী হবে, যে হাদিসটি সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে। আজকের বিষয়টি আমরা স্পষ্ট হতে পেরেছি। শেষের অংশরূপ দু চারটি কথা আমরা বলতে চাচ্ছি, যে সম্মিলিত শেখ তিনি উল্লেখ করেছেন, লা মালাকুম মুকাররব, নাকি আল্লাহর নৈকট্য প্রাপ্ত যে ফেরেশতা রয়েছে তার জন্য তোমরা শিরিক করতে পারো। হ্যাঁ, আল্লাহর যে ফেরেশতা মণ্ডলী রয়েছেন, তাই তিনি জিব্রিল হতে পারেন, মিকাইল হতে পারেন, ইসরাফিল হতে পারেন, আর যা ফেরেশতা রয়েছে, এই ক্ষেত্রে আমরা বলবো যে তারা কিন্তু নিষ্পাপ। কেউ যদি তাদেরকেও ডাকে, ফেরেশতাকে ডাকে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থাতে কবুল করবেন না, বরং সেটি হচ্ছে শিরক এবং মহা অন্যায়, কেবিরা গুনাহ, যার ফলে তাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। যদিও তার নাম মুসলিমের নাম, যদিও তার বংশীয় মর্যাদা মুসলিমের বংশ মর্যাদা, তার বাবা তার দাদা তার মুসলিম ছিলেন, কিন্তু তার কর্মটি ভিন্ন, এর ফলে তাকে অনন্তকাল জাহান্নামে যেতে হবে। আজকে তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি, সম্মিলিত শেখ তিনি তার কিতাবে বেশ কিছু মাসালা আলোচনা করেছেন। আমরা চারটি মাসালা প্রথমে আলোচনা করেছি, এরপরে তিনটি মাসালা আবারও আমরা জানার চেষ্টা করেছি, তার মধ্যে প্রথম মাসালা আমরা জানতে পেরেছি, আজকে দ্বিতীয় মাসালা নিয়ে আমাদের কথা হয়েছে। ইনশাআল্লাহ আরেকটি পর্বে হয়তো বা আরেকটি মাসালা নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে খুব স্পষ্ট। কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, জানার থাকে, অবশ্যই আমরা প্রশ্ন করবো, এরপর আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্যই ইবাদত করছে, সেজদা রুকু সবই করছে, কিন্তু শয়তান বলতেছে যে না, তুমি আল্লাহর জন্য করছো না, তুমি মানুষকে দেখানোর জন্য করছো। তো এই ওয়াসওয়াসার জন্য কি ওই মানুষকে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? এটা কি শিরক হিসাবে গণ্য হবে? না, ওয়াসওয়াসার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে না যদি ওয়াসওয়াসাতে সে লিপ্ত না থাকে। কখনো নামাজ আদা করে এ ধরনের মনে হচ্ছে, তার মনকে ফিরিয়ে নেবে। আর শিরকের যে বিষয়টি একটু খুব স্পষ্ট, তার মন ধাবিত হবে এবং তার জন্য তার কর্ম হবে,
শুধুমাত্র মনে একটু হয়তো বা সংকল্প আসছে, মানে মন অস্বস্থ, মানে কুমন্ত্রণা এই ধরনের হচ্ছে, শয়তান দিচ্ছে যে তুমি আল্লাহর জন্য না, হয়তো বা অন্যর জন্য করছো, কিন্তু না অন্যর জন্য সে করেনি। কেননা অন্যের জন্য করতে হলে বাকি যে দিকগুলি পাওয়া যায় সেখান থেকে তিনি পরিপূর্ণ মুক্ত, এই জন্য তিনি ফিরে আসবেন। এবং নামাজের যে বিষয়গুলি আছে, শুধু নামাজ নয়, এমনি সময়ও ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শাক্কি ওয়াস শিরকি ওয়াস শাহাওয়াতি ওয়াস শুবহাত। ওয়াস শুবহাত মানে সন্দেহ, সবসময় সন্দেহ থেকে মুক্ত থাকা। আর নামাজের ক্ষেত্রে যখন ওয়াসওয়াসা প্রকট হবে, আল্লাহ নবী এই ওয়াসওয়াসা দূর করতে বলেছেন। এমন হতে পারে যে আমি নামাজে দাঁড়িয়ে আমার এই ধরনের মনে হচ্ছে যে হয়তোবা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে কি না, মানুষ দেখানো হচ্ছে কি না, এই ধরনের কথাগুলো কখনো আসতে পারে। যদি আসে এই ক্ষেত্রে আমরা বলবো যে সে ওই অবস্থাতে সতর্ক হবে এবং তৌবা করে নেবে বা আল্লাহর দিকে ফিরে যাবে। তৌবা বলতে আমি বলতে চাচ্ছি যে সে ইস্তেআযা পাঠ করবে, এটি সেই সেই মুহূর্তে তৌবা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযবুন ফাস্তাঈযু বিল্লাহ, যখন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয় তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি ওয়াসওয়াসা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি বলেছেন, যখন ওয়াসওয়াসা প্রকট হবে, যে কোনো বিষয় হতে পারে, শিরকের বিষয় হতে পারে, এমনি বিষয় হতে পারে, আমি আমার মনকে স্থির রাখতে পারছি না, নামাজে স্থির নাই, শয়তান বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা তুলে ধরছে, সে অবস্থাতে আল্লাহ নেই বলেছেন ফাতাউযু বিল্লাহি থালাসান, তুমি তিনবার আউযু বিল্লাহ পাঠ করো। এমন অবস্থাতে আমি পরামর্শ দেব যে যখন আপনার মনের মাঝে এই ধরনের কল্পনা জল্পনাগুলো হচ্ছিল, সাথে সাথে আপনি ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন এবং আউযু বিল্লাহ পাঠ করতে থাকেন, আউযু বিল্লাহ পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ আশা করি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থা থেকে আপনাকে হেফাজত করবেন। একটা আমাদের প্রশ্ন আছে, আমাদের সমিতি গোন প্রশ্ন করেছেন। সন্মিতা এক বোন তিনি প্রশ্ন করছেন যে ইমান কমে গেলে হতাশা কাজ করে, এটির একটি বিষয় রয়েছে, এখান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। একইভাবে বোন প্রশ্ন করছেন যে শয়তান কখনো আমাকে আল্লাহ বিষয়ে, আমার প্রতিপালক বিষয়ে কুমন্ত্রণা দেয় খারাপ কিছু জায়গায়। এই ক্ষেত্রে আসলে এই কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জি সামিতা বোন, এক্ষেত্রে আমরা বলবো যে ইমান কমে গেলে হতাশা পড়ে, এটি আবশ্যক বিষয়, এটি স্বাভাবিক বিষয়, ইমান কমে গেলে হতাশা পড়ে। আর ইমানের কাজগুলি যত বেশি হবে তাতে হৃদয়ে প্রশান্তি আসবে, আল্লাহ বিদিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহ তাআলা বলেছেন জেনে রাখো ইবাদতের মাধ্যমে, দিকিরের মাধ্যমে আল্লাহর প্রশান্তি আসে। এই জন্য আমরা বলবো যে ইমান বৃদ্ধি করতে হবে। আর ইমান বৃদ্ধি হয় যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে আল্লাহ নবী থেকে যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে, ইমান বৃদ্ধি পাবে ভালো কাজের মাধ্যমে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাতাতুল আযা আনিত তরিক ওয়া সাদাকা, যে ওই রাস্তা থেকে একটি ইট ফেলে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, এটিও কিন্তু সওয়াবের কাজ, এটিও ইমান বৃদ্ধির কাজ। এছাড়া যত ইবাদত রয়েছে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন অধিকারে পড়া, আল্লাহর কাছে অধিক দোয়া করা, কান্নাকাটি করা, এগুলো সবগুলো কিন্তু ইমান বৃদ্ধির আমল। ইমান তো এমনি বাড়বে না, ইমানকে বাড়াতে হবে। এই জন্য ইমান বাড়ানোর জন্য আমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে, যত ভালো আমল রয়েছে। শেষ অংশে যেহেতু আপনি বলেছেন যে আমাকে আল্লাহ সংক্রান্ত বিষয়ে শয়তান কুমন্ত্রণা দেয়, হ্যাঁ শয়তানের কাজ এটি যে সে কুমন্ত্রণা দেবে এবং সে ভালোবাসবে যে আমার সাথে জাহান্নামি হবে একটি বড় গ্রুপ, আর এটি কিন্তু লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য সে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চালিয়ে যাবে, এমনকি ওয়াসওয়াসা আল্লাহর বিষয়ে দেবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এইভাবে শয়তান আসবে তোমার কাছে, আল্লাহ নবী বলেছেন
যে শয়তান এইভাবে আসবে যে সে বলতে চেষ্টা করবে যে এই সব তো আকাশ জমিন পৃথিবী এগুলো কে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে কে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করেছে, এই আকাশকে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। এরপরে বলতে বলতে সে বলবে যে এবার বলো তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, নাউযুবিল্লাহ মিন দ্বালিক, আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ কোথা থেকে আসলেন, এই প্রশ্নগুলো তখন তার মাথায় ঘুরপাক খাবে। আল্লাহ নিয়ে বলেছেন যখন এই ধরনের প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাবে, শয়তান যখন তোমাকে ধোকা দেবে, তখন তুমি ইস্তেআযা পাঠ করো। তাহলে ইস্তেআযা আমাদেরকে অধিকারী পাঠ করতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। কেননা কোরআন সুন্নাতে আল্লাহর বিষয়ে যতটুকু আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ততটুকু আমাদের জন্য যথেষ্ট। অতিরিক্ত কিছু আমরা আল্লাহ সম্পর্কে নিজস্বভাবে বলতে পারবো না। এই জন্য আল্লাহ বিষয়ে হ্যাঁ দ্বন্দ্ব হতে পারে, মনে সংশয় হতে পারে, এর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং ইলম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আলাম। আজকে আর আমরা সময় নেব না, যেহেতু যথেষ্ট সময় হয়েছে। মঈদ, তুমি ক্লাস শেষে মঈদ নাই মনে হয়, সিয়াম ক্লাস শেষে দোয়া পড়ো, আমরা শেষ করব। আমাদের সম্মানিত ভাই শেষ কথা বলবে। জি ওস্তাদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলী ভাই শেষ করি তাহলে। জি জি ওস্তাদ, ইনশাআল্লাহ শেষ করি আমরা। আমরা ঠিক পরের সপ্তাহে আবার আমাদের এখন থেকে প্রোগ্রাম শনিবার ঠিক তিনটায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।